কোনো চিঠির কথা আমার জানা নেই, আজকে একটা পেপারে আমি পড়লাম যে ধরেন খবর করা হয়েছে অফিসের এরকম কোনো চিঠি যায়নি, বরঞ্চ উল্টো হয়। আমরা এর আগে যখন বারবার এই ধরনের প্রশ্ন আসছে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছিল, আপনারা জানেন নির্বাচন চলাকালীন আমাদের 10 জন এমপি কেন্দ্রীয় উপর আক্রমণ হয়েছে, তার মধ্যে আমিও আছি। আর কেন্দ্রীয় নয় এরকম হিমন্ত বিশ্ব শর্মা আসামের মাননীয় মন্ত্রী, তিনি অবশ্য ছিলেন, স্বাধীন সরকার ছিলেন এমএলএ, তাদের উপরে অ্যাটাক হয়েছে। সেই জন্য আমরা বেশ কিছু কার্যকর্তার নাম পাঠিয়ে দিলাম, এদেরকে ইমিডিয়েট সিকিউরিটি দেওয়া হোক, নাহলে ইলেকশন লড়া যাবে না। ইলেকশন আগে দেওয়া হয়েছে, তুলতে আমরা কাউকে বলিনি, আমরা বলছি আরো বাড়ানো হোক। অনেক কার্যকর্তার অ্যাটাক হচ্ছে, আমার মনে হয় কয়েকশো কার্যকর্তা হসপিটালে আছে, মারা গেছেন, অসুস্থ আছে। তো সেই জন্য এই ধরনের কোনো চিঠি বেঙ্গল বিজেপি পাঠায়নি আর পাঠাবেও না, তুলে নেওয়ার জন্য আমরা জানি কি পরিস্থিতি আমরা কাজ করছি। ওখানকার যারা অধিবাসী আছেন, আমাকে যারা ভোট দিয়েছেন বা আমার ওখানে যারা থাকেন, তাদের বক্তব্য শোনা, তাদের সুবিধা অসুবিধা শোনা, সমাধান কি হবে না হবে সেটা পরের কথা, সব আমাদের কাছে থাকে না, কিন্তু তারা কি সমস্যায় আছেন, ওখানকার স্থানীয় সমস্যা কি আছে। তো আমার কাছে বহু স্কুল এসেছিলেন, বহু লোক এসেছেন তাদের পাড়া রাস্তা জল আলোর ব্যবস্থার জন্য, তো তাদের সমস্যাটা আমাকে জানতে হবে, আজ হোক কাল আমরা তার সমাধান করবোই। এই জন্য এই ধরনের পদ্ধতি সরকারে আসার পরে মুখ্যমন্ত্রীরা মন্ত্রীরা করে থাকেন, এমএলএ এমপি করে থাকেন, আমি খড়গপুরে আগে এমএলএ থাকাকালীন করেছি, এখন এমপি হওয়ার জন্য বিভিন্ন বিধানসভাতে সপ্তাহে একদিন করে আমার অফিস যাবে, ওখানে লোকেদের যে সার্টিফিকেট প্রয়োজন দেওয়া হবে, এবং আমি মাসে একবার বা দুবার গিয়ে বিধানসভায় বসে লোকের সমস্যার কথা সম্পূর্ণ ঠিক করেছি, এবং সেটা বাকি এমপিরাও করবেন, এটা আমরা ঠিক করেছি। নিউজ 18 বাংলা থেকে অর্ণব দাস। দিলীপবাবু, যে গোর্খা সমস্যা দার্জিলিং সমস্যা আছে তার স্থায়ী সমাধান চেয়েছে, আমাদের যা স্ট্যান্ড আগে ছিল এখনো তাই আছে, কারণ কি বহু মানুষ এখনো পাহাড় ছাড়া আছে, বহু মানুষ এখনো জেলে আছে ওখানকার, তাদের উপরে অত্যাচার হয়েছে, এবং কে কোথায় জেলে আছে তার কেস কি আছে অনেকে জানতে পারেনি, অনেকে মারা গেছেন এই আন্দোলন করতে গিয়ে, তার পরিবার কোনো সুবিধা পায়নি, এবং একাধিক কেস, এবং ওখানকার নেতাদের তো পাহাড় ছাড়া করা হয়েছে পাহাড়কে দখল করার জন্য, কিন্তু পাহাড়ের মানুষ বুঝিয়েছেন তারা আর যাই করুন টিএমসি করবেন না, এবং অধিক ভোটে আমরা এবার দার্জিলিং জিতেছি, পাহাড়ের লিড আমাদের বেড়েছে। তো সেই জন্য আমরা চাইছি যে ওখানকার মানুষের শান্তিতে থাকার অধিকার আছে, তাদের শান্তি ফিরিয়ে আনার অধিকার আছে, তাদের দেওয়ারিক অধিকার, গণতান্ত্রিক অধিকার চাওয়ার অধিকার আছে, সেটা সুরক্ষিত হোক, এবং সেখানকার পাহাড়ের মানুষের যে উন্নয়ন কেন্দ্রের সরকারের তারও সুযোগ পাওয়ার অধিকার আছে, সেগুলো তাদেরকে ফেরত দেওয়া হোক, শান্তি প্রতিষ্ঠিত হোক, এই জন্য উনি জেলার থেকে চিঠি লিখেছেন। সংগঠনের কাজ কি হয়ে যায় না, তবে এটা জানি একজন এমপি আমাদের কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া করছে না, আমার মনে হয় ওদের বাড়ির লোকেরা খাওয়াচ্ছে না, তাই বিজেপির বাড়ির লোককে খাওয়া হচ্ছে, কারণ কি আমাদের কর্মীদের অভ্যেস আছে, পার্টি কর্মীদের, আমি 35 বছর ধরে সমাজের কাজে বাড়ি ছাড়া আছি, আর কারণ করে বাড়িতে খাওয়া দাওয়া করি, গ্রামে গেলে, আর আপনারা দেখেছেন কেউ কেউ নাটক করে, কেউ কেউ কাজ করে, আমাদের সর্বভারতীয় সভাপতি একজন আদিবাসীর বাড়িতে দাওয়ায় বসে ভাত খেয়েছেন, আর কেন খাইয়েছে সে অপরাধে তাকে টিএমসি জোর করে নিয়ে পার্টি জয়েন করিয়েছে, এই আবার চলে এসেছেন যদিও। তো ওনারা যেটা বিরোধিতা করছেন, ওনাদের নিয়ে ওকে জেতার রহস্য লুকিয়ে আছে, তাই ওনারা করতে যাচ্ছেন। তো আমাদের গ্রামের কথায় আছে যে অনভ্যাসের টিকা চড়চড় করে, যে চন্দনের টিকা পরে না সেটি কোনোদিন কপালে যায়, বারবার হাত দেয় চড়চড় করে, টিএমসি হচ্ছে সেই অবস্থা, এখন চড়চড় করতে সে টিকা কতদিন চলবে আমি জানি না, নাটক করে কিছু হয় না, মানুষ জানে কে কি, বিজেপি কি, বিজেপি কার্যকর্তারা কিরকম, নেতারা কিরকম, আর টিএমসির নেতারা কিরকম। আরেকটা কারণ আমি জানি কেন তারা নিজের জায়গায় থাকছে অন্য জায়গায় থাকছে, সকাল বিকাল নেতাদের বাড়িতে কাটমানি দাও কাটমানি দাও বলে লোক চলে আসে, বাড়িতে থাকা মুশকিল হয়ে যাচ্ছে, বাড়িতে তারা মেরে অনেকে শ্বশুর বাড়ি চলে গেছে যে খবরও আছে, তো সেজন্য পাওনাদারদের কাছ থেকে বাঁচার জন্য তারা এখন গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, বাড়ি থাকার মতো পরিস্থিতি না। G24 ঘন্টা থেকে মমিতা দি। দিলীপ দা, রাজ্য পর্যটন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, আপনারা বারবার বলেন যে এই বাংলায় শিল্প নেই, তো সেই ট্যুরিজম শিল্পকে প্রমোট করার জন্য দুর্গাপূজায় বিদেশ থেকে কিছু ডেলিগেট আসবে যারা দুর্গাপূজার প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবেন, আপনারা আবার অভিযোগ করেন দুর্গাপূজো এই সরকারি বন্ধ করে দিচ্ছে, কোনটা সত্যি তাহলে? দেখুন, দুর্গাপূজো দেখতে বা বোম্বে গণেশ পূজো দেখতে বা ব্যাঙ্গালোরের দশেরা দেখতে সারা ভারতবর্ষের এবং বিশ্বের লোকেরা আসেন, রাজস্থানে গিয়ে দেখি প্রচুর ফরেন টুরিস্ট আসেন, আমার বক্তব্য যে একদিন কেন আসেন, ফরেন টুরিস্টের কথা ছেড়ে দিই, তারা এসে তো চলে যান, সারা বছর ট্যুরিজম যাদের চলে
বাঙালি হচ্ছে সবচেয়ে ভ্রমণ প্রিয়। সারা ভারতবর্ষ আমি বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি বাঙালি ঘুরে বেড়াচ্ছে। আমি গেছি পরশুরাম কুণ্ডে স্নান করতে, চীনের বর্ডারে প্রচন্ড ঠান্ডার মধ্যে স্নান করে বেরিয়ে আসি, সেখানে দেখি হাওড়া ডাকে, ও দিলিপ দা, আমি যেখানেও শান্তি নেই, এরকম মানে আপনারা পরে চলে এসেছি, আপনি ভাবুন কত দূর অরুণাচল প্রদেশের শেষ প্রান্তে সেখানে পৌঁছে গেছেন। এই যে ভ্রমণ বিপাশু বাঙালি, তার জন্য ট্যুরিজমের কি করেছেন? সিপিএম তো কিছু করলো না। আজকে টিএমসি কি করছে? শিলিগুড়ির গাজল ডোবাতে জঙ্গল কেটে নাকি রিসর্ট হবে, সে রিসর্টে সাধারণ মানুষ থাকবেন না, মন্ত্রীরা নেতারা মৌজ মস্তি করবেন, তার জন্য করা হচ্ছে। আর সেখানে চাষিরা আন্দোলন করছে যে তাদের কৃষি জমি নিয়ে নেওয়া হচ্ছে আর জঙ্গল কেটে ফেলা হচ্ছে বেআইনি ভাবে, ফরেস্ট ডিপার্টমেন্টের নজিশন না নিয়ে বেআইনি ভাবে গাছ কাটা হচ্ছে, এটা রীতিমতো অপরাধ। তো তাতে কাটমানি আসবে, পয়সা হবে, ফুর্তি হবে, কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমি সুযোগ পেলে যেখানে যাই বনে জঙ্গলে চলে যাই, সমুদ্র নদীর ধারে যাই, আমার অভ্যাস আছে। আমি জঙ্গল মহলের ছেলে, আমি 8.5 বছর আন্দামানে থেকেছি বলে আমার একটা টান আছে। গত 3টা বিদেশে গেছিলাম, আফ্রিকাতে সমুদ্রের ধারে আমাদের থাকার ব্যবস্থা ছিল, সকাল থেকে সমুদ্রে যেতে। তো এখানে কেন করা হচ্ছে না? আমাদের বাংলায় পাহাড় আছে, জঙ্গল আছে, সমুদ্র আছে, কি নাই এখানে? সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে যাওয়া, সেখানে থাকার ব্যবস্থা, সেখানে খাওয়া দাওয়ার সুযোগ, ঘোরার ব্যবস্থা, রাস্তা, এটা তো করা উচিত, কেন করা হচ্ছে না? ডুয়ার্সের যে কোনো জায়গায় চলে যাবেন, এত সুন্দর জায়গায় মনোমুগ্ধ কর, লোক গিয়ে ওখানে থেকে যাবে সুযোগ পেলে, কিন্তু কোনো ব্যবস্থা নেই, সরকারি গেস্ট হাউসে থাকার কোনো সুযোগ নেই, আপনি বুকিং পাবেন না। এটা আগে করুন, ফরেন টুরিস্ট 4 জন ফসল লোককে গাড়িতে ঘুরিয়ে দুর্গা পুজো দেখালে আমাদের টুরিজমের কোনো উন্নতি হবে। প্রয়োজন আছে, এবং যে সমাজেতে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী এদের মতো যারা প্রথম শ্রেণীর নাগরিকদের সুরক্ষা নাই, সেখানে আমরা কোনো পরিষেবা আশা করতে পারি না। এরপরে যদি আবার ডাক্তাররা ধর্মঘট করেন, তাহলে সাধারণ মানুষের জীবন, জীবিকা, জীবনযাত্রার কি পরিস্থিতি হবে? তখন মমতা ব্যানার্জি কি বলবেন? এর রাস্তা প্রশান্ত কিশোরের কাছে আছে কিনা আমার জানা নেই। আর যেভাবে প্রশান্ত কিশোরকে নিয়ে এসে পার্টি সঙ্গে সঙ্গে প্রশাসন তার হাতে তুলে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গে আমার মনে হয় সরকারটা লিজিয়ে দিয়ে দেওয়া হোক কাউকে, কারণ এনাদের চালা মনে সেই ক্ষমতা যোগ্যতা নেই। সরকারি অফিসারদেরকে তিনি নির্দেশ দিচ্ছেন, সরকারি অফিসটাকে অফিস বানাচ্ছেন, সে কমপ্লেন সরকারের তরফ থেকে এসছে। আর তাই আমাদের মনে হচ্ছে যেটা, পার্টিকে তো উনি চালাচ্ছেনই, কারণ তাদের প্রশিক্ষণ বর্গ ইত্যাদি আমাদের মতো শুরু হয়েছে, এখন দেখা যাক বককে কাক করার চেষ্টা, কাককে বক করার চেষ্টা হচ্ছে হয় কিনা। কিন্তু আমার মনে হয় যে সরকার চালাবার যে ক্ষমতা হারিয়ে ফেলেছিল না, আত্মবিশ্বাস, সেটাও বোধ হয় প্রশান্ত কিশোর চালাবেন, তা নাহলে এই সরকার আর চলবে না। সিএন নিউজ থেকে প্রীতিশ দা, পর্যাপ্ত বহুমত আমাদের থাকুক, সাফিসিয়েন্ট মেজরিটি যাতে আমাদের থাকে, যাতে সরকার হয় এবং সরকার ভালোভাবে চলে। তো সেই জন্য এখনো নিশ্চিত কোনো টার্গেট করিনি, কিন্তু 200 পার হোক এটা আমরা চাইবো, যাতে একটা ভালো সরকার চলে। যুব সংঘ থেকে সরল দিলীপ দা, দিদিকে বলো কর্মসূচিটা যেটা, তাতে তো দিদিকে ফোন করার কথা, কিন্তু গত 2 দিন আগে দেখা গেছে এই শহরের 2 জন বিশিষ্ট মানুষ, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং বিশিষ্ট ফুটবল খেলোয়াড় চুনী গোস্বামী, তাদের বাড়িতে তৃণমূলের নেতা কর্মীরা হাজির হয়ে গিয়ে সরাসরি তাদেরকে বলেছেন, দিদিকে আপনি বলুন যে দিদি কি করেছেন, কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে দিদিকে বলা তো বলা সহজ, দিদিকে কার কথা শোনেন? যে দিদি কার কথা শোনেন না তাকে বলেই বলা, যে অভিজ্ঞতাটা সবার হয়েছে। আমার মনে হয় প্রশান্ত কিশোর বুঝিয়ে বাজিয়ে দিদিকে বলেছে যে আপনি সব ব্যাপারে বিরোধিতা করবেন না, এইসব বলবেন না, কিন্তু আমার মনে হয় বেশি দিন উনি সেটা মেনে রাখতে পারছেন না, অভ্যাসের বাইরে যেতে পারছেন না। উনি ভাষণ লিখে দিয়েছিলেন 21 জুলাইয়ের জন্য, সে কাগজ হারিয়ে ফেলে যা বলেছেন সেটা আপনাকে। তারপরে অতি সম্প্রতি কালকে এই যে দুর্গাপূজা নিয়ে হঠাৎ ঘোষণা করেছেন আমরা রাস্তায় নামবো, এত বারবার বলেছেন সব জিনিস বিরোধিতা করবেন না, কিন্তু উনি মানতে পারছেন না। সেজন্য প্রশান্ত কিশোর কতদিন টিকবেন এখানে আমার খুব সন্দেহ আছে।
সেই জন্য এই যে ব্যাপারটা আমার মনে হয় ওনারা বলতে গেছিলেন যে দিদিকে আপনার একটু বোঝান যেন এরকম না করে, সেটা বলে আছেন। আমি আশা করব তার কর্মীরা হতাশ হবেন না আগামী দিনের জন্য। আমরাও চাই সুস্থিতি আসুক, এই অত্যাচার হিংসা বন্ধ হোক, বিনা কারণে বিরোধিতা আর ক্রিটিসাইজ বন্ধ হোক, বাংলায় সুস্থ রাজনীতি দিয়ে আসুন। ঠিক আছে, ধন্যবাদ অ্যালায়েন্স করি। এবং পশ্চিমবঙ্গ কয়েকটি ছোট ছোট দলের সেরকম অ্যালায়েন্স আছে, ভারতবর্ষে অন্য জায়গায় আছে, তাদের ইস্যু, তাদের ভিত্তি, তাদের আদর্শ, তাদের সব আলাদা। সেই জন্য তাদের দায়টা আমরা নেবো না, তাদের ইস্যু দায়ী, তাদের ডিমান্ড কে সেটা ওদের ব্যাপার, আমি আমাদের ব্যাপারটা বলবো। আকাশ থেকে রাজীব, দিদিকে বলতে অভিযোগ জানানোর জন্য তাকে নিগ্রহ করেছে। আবার একটা বড় সড় অভিযোগ উঠছে যে রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের দল তারা নাকি বিভিন্ন সরকারি জায়গায় গিয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আপনি কোন পার্টি করেন, কি করেন? আমি বললাম যে আমি বিজেপি করি, বলে তাহলে বিজেপির কাছে যান, এই সমাধান আমরা দিয়েছেন। তাহলে আপনি অন্য কাউকে দিয়ে বলতে পারেন যে টিএমসি করি, বলে আমার স্ত্রীকে দিয়ে ফোন করেছিলাম, তিনি বললেন যে আমি টিএমসি করি, তাকে বলা হয় আপনাকে 24 ঘন্টার মধ্যে ফোন করা হবে, চার দিন হয়ে যাওয়ার পরে 24 ঘন্টা হয়নি। সেজন্য ওনারা কাউন্ট করছেন কতজন ওনার কাছে ফোন করছে, সমাধানের জন্য নয়। এটা একটা খুব বড় ড্রামা দিদি, এটা উল্টো পড়ছে। তাদের কর্মীরাও ফোন করে হতাশ হয়েছেন, 5 লক্ষ 10 লক্ষ কত ফোন এসেছে বলছেন, তাই না? এত ফোন ধরার জন্য কত লোক বসে আছে, এটা সম্ভব কিনা তো? আমাদেরও কল সেন্টার আছে, আমরা জানি কত ফোন করা যায়, কত ফোন ধরা যায়। এই ধরনের নাটকবাজি করে লোককে তুমি বলিয়ে বেশি দিন রাজনীতি চলবে না। অল ইন্ডিয়া রেডিও থেকে অরিজিৎ, আমি আপনারা জানেন যে 16 সালে 17 সালে আমরা এই ধরনের চিন্তন বৈঠক করে 19-এর প্রস্তুতি করেছিলাম, তার পরিণাম সবার সামনে আছে। তো আমাদের পার্টির একটা পরম্পরাই রয়েছে, বিভিন্ন সময় বসে আমরা এক জায়গায় চিন্তা ভাবনা করে আগামী দিনের স্ট্র্যাটেজি ঠিক করি। এটা সর্বভারতীয় ক্ষেত্রে হয়, রাজ্যে রাজ্যে হয়, জেলাতে হয়, তো বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। তো এবারে 2021-এর যেটা আমরা স্লোগান দিয়েছিলাম 19-এ হাফ আর 21-এ সাফ, হাফ হয়েছে সাফ কি করে করা যায়, তারই একটা প্রস্তুতি ছিল এটা ছোট করে। এবারে যেটা বৈশিষ্ট্য ছিল আমাদের পার্টিতে, ইদানিং যারা অনেক নেতা যোগ দিয়েছেন বিভিন্ন পার্টি, তারা কেউ এমপি নির্বাচিত হয়েছেন, তাদেরকে আমরা সামিল করেছিলাম, তাদের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন। সব মিলিয়ে গত নির্বাচন, তার অভিজ্ঞতা, আগামী নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিকভাবে রাজনৈতিক ইস্যু, এই সরকারের যে নেগেটিভ সাইড, যেটা বিফলতা, ব্যর্থতা, এবং আমরা কি করতে পারি বাংলার জন্য, সেই সমস্ত চিন্তা ভাবনা হয়েছে। আর এর কি মাধ্যমে সফলতা আসবে, যে ধরনের পুলিশি অত্যাচার, ভয়, গণতন্ত্র হত্যা হচ্ছে, হিংসা হচ্ছে, তার প্রতিকারের জন্য, তার বিরুদ্ধে আন্দোলন, এই সমস্ত কথা আলোচনা হয়েছে। টিভি ভারত থেকে সুজয়তা, সেটা হচ্ছে যে আয়কর দপ্তর বেশ কিছু কলকাতার পুজো কমিটিকে নোটিশ দিয়েছে, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমি রাস্তায় নামবো, ওই জন্য আমরা ধর্ণায় বসবো কলকাতা। ঠিক আছে, আমার যেটা ধারণা হয়েছে দুটো দিক আছে। মমতা ব্যানার্জি জীবনে কাউকে কোনো হিসাব দেননি, কেন্দ্র সরকার টাকার হিসাব দেন না, আর হিসাব চাইলে উনি আন্দোলন করেন, ভয় দেন না। দ্বিতীয় কথা, ওনার একটা অভ্যেস যে মাঝে মধ্যে রাস্তায় বসা, তার একটা সুযোগ খুঁজে উনি অনেকদিন তো সুযোগ পাচ্ছিলেন না, মাঝখানে শুনলাম ট্রেন গাড়ি থেকে নেমে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছেন। আমি বলছি আপনি সরকারটা চালান না, ট্রাফিক চালাবার জন্য লোক আছে, উনি ভুলে যান ওনার জবটা কি, কাজটা কি। তো সেই জন্য দেখুন দুর্নীতি হয়েছে এটা উনি মানতে রাজি নন, শেষে কাটমানি কথা মেনেছেন। আর আমরা যখন বলতাম যে আপনারা উৎসার অটাচ্ছেন, বিশৃঙ্খলা তৈরি করছেন, এই ধরনের কমপ্লেন আপনারাও করতেন, আজকে আমাদের কথা প্রমাণ হচ্ছে। সে কাটমানির টাকা সেটাও ফেরত দেওয়া হচ্ছে, নারদা সরকার টাকাও দুজন ফিল্মস্টার ফেরত দিয়েছে, তার মধ্যে আমার এমপি একজন আছে, তার মানে আমাদের কথা সত্য পরিণত হয়েছে। আর একটা সাধারণ মানুষ বিশ্বাস করে, তাই আজকে এটা গণ আন্দোলনের রূপ নিয়েছে কাটমানি ফেরত দেওয়া। প্রথম হচ্ছে যে যেকোনো ভাবে সাধারণ মানুষের টাকা, সমাজের টাকা যেখানে লাগবে, যে ব্যবহার করো তার হিসাব দেওয়ার দায়িত্ব আছে।
আর যে টাকা খরচা করছে সে নাহলে সরকারের হিসাব চাওয়ার অধিকার আছে। আয়কর দপ্তর যদি কাউকে চায় হিসাব দেখতে চায় তাদের ভয় কি আছে, অসুবিধা কি আছে? এতে বোঝা যাচ্ছে ওনার লোকেরা এর মধ্যে যুক্ত তারাও ফেঁসে যেতে পারে। কারণ গত কয়েক বছর ধরে চিট ফান্ডের টাকা পুজোতে প্রচুর লেগেছে, তার মানে হঠাৎ পুজো গুলো চাকচিক্য বেড়েছে, ফুলে ফেপে উঠেছে, বড় বড় পুজো হয়েছে। তো তাতে যদি বেআইনি টাকা চিট ফান্ডের টাকা লেগে থাকে সেটা যদি খোঁজ করার চেষ্টা করে সরকারের দপ্তর তাতে ভয় কি আছে? মমতা ব্যানার্জি কষ্ট হচ্ছে না, উনি কেন এই জন্য প্রতিবাদ করছেন? সবসময় দুর্নীতির পক্ষে, অনিয়মের পক্ষে, অন্যায়ের পক্ষে দাঁড়ানোটা ওনার অভ্যাস হয়ে গেছে আর সেখান থেকে প্রেরিত হয়ে এটা উনি করছেন। এটা মোটেই দুর্গা পূজার জন্য ওনার দুঃখ নাই বা দুর্গা পূজা কমিটির জন্য নয়। যদি উনি দুর্গা পূজার এত হিতৈষী হতেন তাহলে আমাদেরকে হাইকোর্টে গিয়ে দুর্গা পূজা বিসর্জনের অনুমতি আনতে হতো না। দুর্গা পূজা বন্ধ করার কৃতিত্বটা উনি দাবি করতে পারেন, অন্য কেউ দাবি করেনি। দুর্গা পূজা হয়েছে, হবে, আর যদি বাধা আসে আমরা লড়বো। দেশের পক্ষে দাঁড়িয়েছে এবং যে পার্টিগুলো ঘোষিত হয় আমাদের পক্ষে নয় তারাও যেভাবে ভোট দিয়েছে, নাহলে 370 ধারা হাটাতে 370টা ভোট আমরা পেতাম না। আর আমি আগেও বলেছি যে এই জন্য আমাদের 370 ধারা হাটানো হয়নি, অপেক্ষায় ছিলেন যে শ্যামাপ্রসাদের ভূমি থেকে 18 জন জিতে গিয়ে ভোট দেবেন। 370 মধ্যে আমরা 18 জন ভোট দিয়েছি এবং গভীর উন্মাদনায় যেদিন অন্তিম ভাষণ হবে মাননীয় অমিত শাহ জবাবি ভাষণ 7 ঘন্টা চর্চার পরে যখন প্রধানমন্ত্রী সেই হলের মধ্যে ঢোকেন পার্লামেন্টে, 4-5 মিনিট ধরে সবাই দাঁড়িয়ে তাকে হাততালি দিয়ে ভারত মাতা কি জয় বলে স্লোগান দিয়েছে, এটা অভিনব দেখা যায় না পার্লামেন্টে। এই যে উন্মাদনা উৎসাহ তাতে সারা দেশ, সারা ভারত, সমস্ত ভারতীয়রা হাত মিলিয়েছেন, কদম মিলিয়েছেন এবং যে পার্টিগুলি এর বিরোধিতা করেছে সেই পার্টিগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পার্টি ভেঙে যাচ্ছে এর অবস্থা। তো এটা ভারতবর্ষের রাজনীতিতে বিরাট বড় মোড় এবং ভারতবর্ষের ভবিষ্যতের জন্য খুব ভালো। এখন যারা তৃণমূল উপরে ভরসা করেছে যে এরা 370 ধারা বাঁচাবে, সরকারের পক্ষে বলবে, তারা খুব হতাশ হয়েছে যে যুদ্ধের সময় ময়দান ছেড়ে পালিয়ে গেল। তারা বিরোধিতা করতে চেয়েছেন কি সমর্থন করতে চেয়েছেন সেটা এখন পরিষ্কার নেই। কোন বিশেষ ব্যক্তির বেশি পরিচিত ব্যক্তি তাকে নিয়ে দুই দিকে মতামত থাকে, তার ব্যাপারে ওনারা খোঁজ খবর নিয়ে মত দিলে তখন তাকে নেওয়া হবে বা নেওয়া হবে ঠিক হবে। আর সেরকম পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় হচ্ছে, এখানেও কোনো বিশেষ ব্যক্তি বা কলকাতা হলে তারা জয়েন করে, যেহেতু আমি ছিলাম না এক দেড় মাস, একটু সীমিত ছিল সবার আগ্রহ যে স্টেট পেশেন্টে হাত দিয়ে তারা জয়েন করবেন। তো যেন আজকে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এখানে জয়েন করেছেন এবং বিভিন্ন জেলাতে প্রত্যেক দিনই কালকে দুর্গাপুরে জয়নিং হয়েছে, এত বৃষ্টির মতো রোজ যেখানে যাচ্ছি আমরা জয়নিং করছি, আর আমি যদি কলকাতায় থাকবো সেখানে তারা জয়েন করতে চান, তারা আসছেন চললেন। তো সেনার প্রদেশ একটা নির্দেশিকা ঠিক করেছে যে জয়নিং এর ব্যাপার এই ব্যাপারগুলো মেনে চলতে হবে। এবিপি আনন্দ থেকে দীপক দা, গুরুদার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে তারা রাখি বন্ধন পালন করবে এবং সেই অনুপ্রেরণাটা ওটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন পালন করেছিল। বিজেপিও একই কর্মসূচি পালন করবে বলে জানা যাচ্ছে, বিজেপি কি সেই অনুপ্রেরণা রবীন্দ্রনাথ ঠাকুরের ওটা সামাজিক ভাবে আমরা এই রাখি বন্ধনকে পালন করে আছি তখন থেকে, সাধারণত নিজের মধ্যে বন্ধু বান্ধব ভাই বোনের মধ্যে রাখি সীমিত আমাদের, সেটাকে আরএসএস নিয়ে গেছে সমাজে, গ্রামে গঞ্জে এবং বর্ডারে গিয়ে আর বিএসএফ কে বা সৈনিকদের পুলিশকে রাখি আমরা সামাজিক সম্পর্ক করা স্কুল কলেজ আমরা করতাম। বিজেপি যেহেতু ওই ধরনের পরম্পরা নিয়ে কাজ করে সংগঠনে, সেটাকে আমরা বহু বছর নিয়ে এসেছি, আমাদের মহিলা কার্যকর্তারা প্রত্যেক বছর বর্ডারে গিয়ে বিএসএফ কে রাখি বাঁধেন যে আপনারা শত্রুর মুখে দাঁড়িয়ে লড়াই করছেন এবং বন্দুকের মাঝখানে আপনারা সুরক্ষিত থাকুন তাহলে দেশ সুরক্ষিত থাকবে। আর এটা এখানে নয়, জম্মু কাশ্মীরে হয়, এবার আরো ব্যাপক হবে, শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেক বছর ছবিতে দেখি বাচ্চা বাচ্চা মেয়েরা গিয়ে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে রাখি বাঁধছে, এটা সামাজিক একটা বন্ধনের উৎসব, আমাদের সমাজের বন্ধনকে দৃঢ় করে। যদি টিএমসি করে খুব ভালো কথা, আমরা করে আসছি, টিএমসি কেন না সবার করা উচিত, তার জন্য আমি আগের থেকে সবাইকে শুভেচ্ছা দিয়ে রাখছি। এটা বলা হচ্ছে যে
পদ্মাবতী যখন আক্রান্ত হয়েছিলেন তখন উনি বাঁচার জন্য বার্তা পাঠিয়েছিলেন মানসিংকে, মানসিং তাকে রাখি পাঠিয়েছিলেন বা রাখি পড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিজেপি বা আরএসএস এর কর্মসূচির মধ্যে কি এই ভাবনাটা কাজ করে? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনাটা অন্য ছিল, দ্বীপ আপনার মিলনের জন্য তিনি রাখি বন্ধন করেছিলেন, আপনারা যেটা করেন তার পেছনে কি এটা আছে? আমাদের আপনারা তো ওটাই আছে সমাজকে স্থিতিশীল করা, যাদের মজা মারার প্রশ্ন এখন হয়ে গেছে, এবার এ লড়াই মজার লড়াই, তাদের জন্য রাখি মজার দরকার হয়, তাদের তাদের অন্য লোককে পাঠানোর দরকার আছে, চেষ্টা হয়েছে আপনারা জানেন, কিন্তু তাদের যারা সাড়া দিচ্ছে তাদের কিন্তু অভিজ্ঞতা মোটেই ভালো না। আমরা ব্রিগেডে দেখেছিলাম বহু নেতা এসেছিলেন বাঁচাবার জন্য দিদিকে, তারা নিজেরাই বেঁচে নেই এখন, তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ চন্দ্রবাবু নাইডু, তারা পার্টিটাই প্রায় উঠে যাওয়ার মতো অবস্থা, চারজন রাজ্যসভা সদস্য বিজেপি জয়েন করেছেন, বাকিরা কথাবার্তা বলছেন, আর একাধিক যেরকম কংগ্রেস 370 ধারা নিয়ে যে ধরনের নাটক করলো তাতে তার সমস্ত সেনাপতির ছত্রভঙ্গ হয়ে গেছে, তাদের রাজ্যসভার চিফ হুইপ নিজের জয়েন করে বিজেপি জয়েন করে গেছে। তো তাদের কাছে এই প্রশ্ন আছে, পার্টি বাঁচাবেন, মান সম্মান বাঁচাবেন, বাঁচান, আমরা সমাজ বাঁচাবার জন্য চেষ্টা করছি। বাংলা টাইমস থেকে সুচারু আগের